তাহলে বুঝতে পারতেছেন যে এখানে যেটার মাধ্যমে দ্রুত যোগাযোগ করা যায়। আগে যখন হচ্ছে ইমেইল ছিল না, তখন আমরা কি করতাম যোগাযোগ করার জন্য বলুন তো, যোগাযোগ করার জন্য কি করতাম? যখন ইমেইল ছিল না, তারপর মোবাইল ছিল না, তখন আমরা কি করতাম? চিঠি লিখে আরেকজনের সাথে যোগাযোগ করতাম। এখন আমার বাসা সাপোজ আমার বাসা হচ্ছে ধরেন কুমিল্লাতে, আমি এখন যোগাযোগ করবো আমার ঢাকায় একটা আত্মীয় আছে। আমি আগে যখন যোগাযোগ করতে চাইতাম তখন কি করতে হতো, আমি চিঠি লিখতাম তার কাছে। চিঠি লেখার পর এই চিঠিটা আমি কি করতাম, এই চিঠিটা পোস্ট করতাম পোস্ট অফিসে গিয়ে, ঠিক আছে, পোস্ট অফিসে গিয়ে পোস্ট করতাম। এরপর ওই চিঠিটা যাইতে ঢাকায় যাইতে মিনিমাম 10-15 দিন সময় লাগতো। আবার যদি কারো বিদেশে কারোর সাথে যদি আমরা যোগাযোগ করতে চাই, দেখা যায় একটা চিঠি যাইতে 1-2 মাস 3 মাস সময় লেগে যেত অনেক সময়, বুঝতে পারছেন? কিন্তু তখন দেখেন আপনার বাড়িতে যদি কোনো প্রবলেম হয়তো আপনি যদি চিঠির মাধ্যমে আপনার কোনো আত্মীয় সাপোজ কেউ মারা গেছে আপনার, সেটা আপনি আপনার আত্মীয়কে জানাচ্ছেন, ঠিক আছে, আপনার বাড়ি কেউ মারা গেছে, আপনার ভাই বিদেশ থাকে অথবা ঢাকায় থাকে, সেক্ষেত্রে আপনি যদি আগে জানাতে চাইতেন কি করতে হতো, চিঠি লিখতে হতো। এখন অনেক সময় সময় জানতে পারতেছে, বা এখন মোবাইল আসার পর মোবাইলে এবং ইমেইলের মাধ্যমে এখন ঘরে বসে মানুষ মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যোগাযোগ করতেছে। আগে আরও ছিল, যখন চিঠি লেখা চিঠিরও আগে একটা জিনিস ছিল, সেটা আগে কবুতর কবুতরের মাধ্যমে চিঠি আদান প্রদান করতো, সেটা জানেন যখন পোস্ট অফিস ছিল না তখন কবুতরের মাধ্যমে চিঠি আদান প্রদান করতো। এখন হলো বর্তমান যুগে যে তথ্য প্রযুক্তি যুগ, সেহেতু এই বর্তমানে লেটেস্ট যে প্রযুক্তি আসছে তার মধ্যে অন্যতম হচ্ছে একটা ইমেইল। এই ইমেইলের মাধ্যমে আপনার যদি কম্পিউটারে যদি ইন্টারনেট কানেকশন থাকে এবং আমরা যদি একটা ইমেইল অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি অবশ্যই ঘরে বসে মুহূর্তের মতো খুবই কম সময়ের মতো আপনি এখানে বসে পৃথিবীর যে কোনো প্রান্তের একটা মানুষের সাথে আপনি চাইলে যোগাযোগ করতে পারবেন, বুঝতে পারছেন? তো এখানে ওটাই বলছে ইলেকট্রনিক ইমেইল ইজ দ্য শর্ট ফর ইলেকট্রনিক মেইল, অর্থাৎ ইমেইলের ফুল মিনিং হচ্ছে ইলেকট্রনিক মেইল। তারপর হচ্ছে ইট ইজ দ্য মোস্ট পপুলার অফ দ্য ইন্টারনেট সার্ভিস, ইন্টারনেটের যে জনপ্রিয় সার্ভিসগুলো আছে তার মধ্যে সব থেকে জনপ্রিয় সার্ভিস হচ্ছে ইমেইল, কারণ এটার মাধ্যমে আমরা এখন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারি। তারপর হচ্ছে মেসেজ আর সেন্ড অ্যান্ড রিসিভ ইন ফিউ সেকেন্ড, আপনি যে মেসেজটা পাঠাচ্ছেন, ঠিক আছে, আপনার মেসেজটা আপনি চাইলেই একদম খুবই কম সময়ের মধ্যে ফিউ সেকেন্ডের মধ্যে আপনি একজনের কাছে মেসেজ একজনের সাথে মেসেজ আদান প্রদান করতে পারছেন। এছাড়াও হচ্ছে ইমেইলের মাধ্যমে অ্যাটাচমেন্ট সাজ আছে, অ্যাটাচমেন্ট বলতে আমরা মেইলের সাথে শুধু লেখা না, লেখার পাশাপাশি আরও যদি কোনো কিছু পাঠাইতে চাই, যেমন হচ্ছে আমার ফটো অথবা কোনো গান বা কোনো অন্যান্য কোনো ডকুমেন্ট, সাপোজ আমার একটা ডকুমেন্ট আছে ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট, ঠিক আছে, এই ইম্পর্টেন্ট ডকুমেন্টটা আমার ঢাকায় একজনের কাছে পাঠানো দরকার, আমার